আমরা একাত্তর মঞ্চে স্বাগত আপনাদের সবাইকে। সাথে আছি আমি নূর সাফা জুলহাজ। গণমাধ্যমে রাজনীতি নিয়ে কথা হয়, নেতাদের বক্তব্য, দলগুলোর সংঘর্ষ, বিরোধ, ইসির সংলাপ নিয়ে আলাপ হয়। কিন্তু যে সমাজ বা আর্থসামাজিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে এই রাজনীতি চলছে, সেই সমাজের চেহারা, মন, এ নিয়ে আমরা কতটা ভাবছি। আমাদের সমাজ রাজনীতি নিয়ে বুদ্ধিজীবিতার চেহারা কী, তৎপরতা কী? আমরা বলছি অর্থনৈতিক জিডিপি বাড়ছে, কিন্তু সোশ্যাল জিডিপি অথবা কালচারাল জিডিপির অবস্থা কী? এই অঞ্চলের মানুষ নানা ঘটনা সংগ্রামের মধ্য দিয়ে ধর্ম বদলেছে, দেশ বদলেছে, সংকরায়ন ঘটেছে শরীরে যেমন, তেমনি সংস্কৃতিতেও, বিদ্রোহেও, বিশ্বাসেও। প্রবল ধর্মবাদী পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে অসাম্প্রদায়িক চেতনায় এদেশের মানুষই মানবিক মর্যাদা, সমতা ও গণতন্ত্রের জন্য জন্ম দিয়েছিল বাংলাদেশ রাষ্ট্রের। কিন্তু 75-এ এই অগাস্টেই বঙ্গবন্ধুকে প্রায় সপরিবারে হত্যাকাণ্ডের পর আমরা দেখেছি 71-এর বাংলাদেশকে ক্রমাগত বেহাত হতে, রাষ্ট্র, সংবিধান, রাজনীতি, সমাজকে ক্রমাগত সাম্প্রদায়িক খাতে প্রবাহিত হতে, আরও বৈষম্যমূলক হতে। এখানে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, ইসলামী রাষ্ট্র চায়, তারাই আবার ভারত বা ইউরোপ, আমেরিকাতে দেখতে চায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সমাজে সম্প্রীতির কথা বলছে, কিন্তু ঘটছে রামু, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, সর্বশেষ নড়াইলের মতো ঘটনা। এখানেই আহমদ সোফা গুরুত্বপূর্ণ। তিনি বলতেন, যে নিজের বিষয় নিজে চিন্তা করতে জানে না, নিজের ভালোমন্দ নিরূপণ করতে অক্ষম, অপরের পরামর্শ এবং শোনা কথায় যার সমস্ত কাজ কারবার চলে, তাকে খোলা থেকে আগুনে কিংবা আগুন থেকে খোলায়, এভাবেই পর্যায়ক্রমে লাভ দিতে হয়। আহমদ সফার এই আলাপের সূত্র ধরেই আমরা কথা বলবো আজকে, কোথায় যাচ্ছে বাঙালি মুসলমানের রাজনৈতিক বাসনা। আমাদের সাথে যুক্ত হয়েছেন কথা বলতে স্টুডিওতেই অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। আমরা জানি আপনি লেখক, গবেষক, সমাজচিন্তক, আপনাকে স্বাগত একাত্তর মঞ্চে। আমরা যে আলাপটা করতে চাই, সে আলাপটা অনেক বিস্তৃত, কিন্তু আমাদের হাতে তো একটা অল্প সময়ের মধ্যে আমরা কিছু সুনির্দিষ্ট বিষয়ে যদি আলাপ করি, সেটি হচ্ছে যে প্রশ্নটা আপনার কাছে প্রথমত তুলতে চাই, এখন যে রাজনৈতিক সময়ের মধ্যে আমরা আছি, সাধারণভাবে বাংলাদেশের 50 বছর হলো, সেটা তো একটা বিষয়, কিন্তু আমরা মোটা দাগে রাজনীতি, রাজনৈতিক দল, রাজনীতির ঘটনা প্রবাহ নিয়ে যতটা কথা বলি, সমাজ নিয়ে গণমাধ্যমে ততটা কথা হয় না। সমাজ নিয়ে আমরা দেখেছি আমাদের রাজনৈতিক স্পেসও তত কথা হয় না। কিন্তু আহমদ সফা সেই 1976-এ প্রথম সমাজকে যেভাবে সামনে আনলেন, বিশেষ করে বাঙালি মুসলমানের মন, তার সেটা কীরকম চেহারার, তার মধ্যে বিরোধ কোথায়, সবিরোধ কোথায়, এবং যে চেহারাটি আনলেন, আজকের যে বাঙালি মুসলমান বা মুসলমান সমাজ বাংলার দেখছেন, সেটি আমরা জানি 50 বছর অতিক্রান্ত হয়েছে স্বাধীন দেশে, কিন্তু তার চেহারাটা, প্রাথমিক মন্তব্যে আপনি কী বলবেন, আপনি কী দেখছেন, আহমদ সফা কীভাবে দেখতেন? ধন্যবাদ আহমদ সফার প্রসঙ্গ দিয়ে শুরু করার জন্যে, কারণ আহমদ সফা মারা গিয়েছেন, আজকে 21 বছর পার হলো। এই 3 দিন আগে 28 জুলাই তার মৃত্যু দিবস ছিল। আপনি জানেন এই গত 30 জুলাই আহমদ সফার স্মারক বক্তৃতা বলে একটা বক্তৃতা আমরা করেছি, সেই বক্তৃতাতে এই প্রসঙ্গটা উঠেছে, বাঙালি মুসলমানের মন, তার একটা অনবদ্য প্রবন্ধ যার মধ্যে সমাজচিন্তার সহজ সারমর্ম আমরা পেতে পারি, যার একটা অংশ আপনি এখানে উদ্ধৃত করেছেন, যেমন আগুন থেকে খোলা এবং খোলা থেকে আগুন, এটা আহমদ সফার একটা প্রিয় বিশ্লেষণ। সমস্যাটা তিনি আলোচনা করেছিলেন বাঙালি মুসলমান সমাজ নিয়ে, কিন্তু আমাদের একটা কথা স্বীকার করতে হবে, 1971-এ আমরা যারা সংগ্রাম করে দেশ স্বাধীন করেছিলাম, এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই অংশগ্রহণ করেছিল। তখন প্রথমে প্রশ্ন জাগে, বাঙালি মুসলমান আলোচনা করলে কি অন্যদের অবহেলা করা হয়? ধরুন পানি যখন আমরা বিশ্লেষণ করি, আমরা অক্সিজেন, হাইড্রোজেন, আরও অন্যান্য অল্প নাইট্রোজেন ইত্যাদি পাওয়া যায়, কিন্তু তার মধ্যে বেশিরভাগই আমরা একটা যদি গ্যাস নিয়ে আলোচনা করি, এটা পানিকে অস্বীকার করা হয় না। পানির গঠনকে দেখার জন্যে উনি দেখলেন যে 1971 সালে যারা বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে বাঙালি মুসলমানরাই প্রধান গোষ্ঠী, সুতরাং তার চরিত্র বিশ্লেষণ করলে অন্যদের বিশ্লেষণটা সহজ হয়। তার বিরুদ্ধে তিনি করেননি। আচ্ছা, এই বাঙালি মুসলমান সমাজের ইতিহাস সম্পর্কে তিনি বলছেন, ইতিহাসের আদি থেকেই
এরা ছিল একটা নির্যাতিত গোষ্ঠী, তখন তারা বাঙালি মুসলমান ছিলেন না। তারা বাঙালি মুসলমান হয়েছেন সর্বোচ্চ 800 বছর আগে, তারপরে আস্তে আস্তে হয়েছেন। বর্তমান ইউরোপীয় এবং আমেরিকান গবেষকরা বলছেন বাংলাদেশের মানুষ সবাই মুসলমান 800 বছর আগে হয়নি, এমনকি 300 বছর আগেও মানুষ হয়েছে এবং এই প্রক্রিয়া এখনও চলছে। এটা হচ্ছে তার ধর্মীয় পরিচয়। ব্রিটিশ আমলে যখন এই দেশ ইংরেজদের অধীনে গেল, তখন দেখা গেল মানুষ ধর্মীয় পরিচয়ে সংগঠিত হয়েছে, তাতে ব্রিটিশের আশীর্বাদ ছিল অথবা ছিল না সেটা বড় ব্যাপার নয়। শেষ পর্যন্ত রাজনৈতিক সংগ্রামের কথা বাসনা বলেন, আমি এদিকে আসতেছি। এই দেশে ইংরেজরা চলে যাবার সময় 1947 সনে যেই পরিচয়ই হোক না কেন, এই দেশের যে সীমারেখা নির্ধারিত হয়েছিল সেই সীমারেখাকে মোটামুটি ঠিক রেখে 1971-এর বাংলাদেশ গঠিত হয়েছে। অনেকে মনে করেছে 1971-এ বাংলাদেশ হওয়ার পর 1947 সনের ভারত বিভক্তিকে অস্বীকার করে বাংলাদেশ ভারতের সাথে এক হয়ে যাবে কি না, ভারতীয়রাও এটা বুঝতে পেরেছিল এক হয়ে যাবে না। তাহলে 1971-এর যে রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছি তাতে 1947-এর সীমারেখা সেটা পরিবর্তিত হয়নি। এখন বর্তমানে যারা বুদ্ধিজীবী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত তারাও শুধু রাজনীতিবিদরা নন, ওই প্রশ্নটা আলাপই করেন না। কিন্তু আলাপ না করে ওটা যদি কার্পেটের নিচে আপনি চাপা দিয়েও রাখেন ওটা কিন্তু মাঝে মাঝে লাফিয়ে ওঠে। এই কথাটা আমি বলছি এই কারণে, আহমদ সাহেব বলেছিলেন বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস নামে একটা বই লিখেছিলেন 76 সনের 4 বছর আগে, 72 সনে, সেখানে তিনি বলেছিলেন বুদ্ধিজীবীরা আগে পাকিস্তানে ছিলেন, এখন বাঙালি হয়েছেন তাও ঠেলায় পড়ে। এই যে বাঙালি হওয়ার মানেটা কি, অর্থাৎ তারা এখন বলছেন যে আগে যে আমরা পাকিস্তানে ছিলাম এটা আমরা ইচ্ছা করেছিলাম না, জোর করে করা হয়েছিল। কিন্তু আহমদ সাহেব সবিনয়ে প্রশ্ন করেছেন 1947 সনে তো আপনার সোচ্চারে পাকিস্তানে যোগ দিয়েছিলেন, সেটা অস্বীকার করছেন কেন? আহমদ সাহেব এই কথা অনেক আগে থেকেই বলতেন, 1976 সনেও তাকে আমি বলতে শুনেছি। কিন্তু পরে 2012 সনে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বের হলো, তখন যাদেরকে বলা হয় আওয়ামী বুদ্ধিজীবী তারাও আহমদ সাহেবের কথা মেনে নিতে বাধ্য হলেন। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের প্রতিষ্ঠাতা নন, তিনি পাকিস্তানেরও অন্যতম প্রতিষ্ঠাতা, অন্তত তার সংগ্রামের বিবরণ তিনি নিজ হস্তে লিখেছেন। এই কারণে আমি বলছি, আমি কিছুক্ষণ যে আওয়ামী বুদ্ধিজীবী কথাটা বললাম, এটা অনেকে এটাকে গালি মনে করেন, আমি গালি মনে করি না। আমি মনে করি এটা এক ধরনের একটা কথা, সোনার পাথর বাটি, মানুষ আওয়ামীও হয় বুদ্ধিজীবীও হয়। কারণ আমি বলবো আওয়ামী লীগের মধ্যে কোনো বুদ্ধিজীবী নাই, অথবা বুদ্ধিজীবীরা আওয়ামী লীগ করেন না, এটা হলো বাস্তবতা আমার মতে। এটা কেন হলো, যে দল বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে সেই দল আজ এরকম বুদ্ধিজীবী শূন্য হলো কী করে, এইটাও একটা সমাজ বাস্তবতা। এর কারণ হচ্ছে আহমদ সাহেবের মতে এটা হলো আন্তরিকতার অভাব, অর্থাৎ তারা যে পাকিস্তানে ছিলেন সেইটাকে তারা মনে করেছেন, তারা জনগণকে ফাঁকি দিয়েছিলেন। কাজে আহমদ সাহেব যে আপনারা যে কোনো অতিরিক্ত বাঙালি জাতীয়তাবাদী হয়েছেন এইটাও কি ফাঁকি না কত, এইটাই হচ্ছে আহমদ সাহেবের মতে বাঙালি মুসলমানের চরিত্র। এখানে আপনি যেহেতু প্রসঙ্গটি তুললেন, আমি বরং বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস থেকে উদ্ধৃতই করি। আহমদ সাহেব বলছেন যে মৌলবাদ এখন অক্টোপাসের মতো বেষ্টন করছে চারদিকে, যারা মৌলবাদী তারা শতকরা 100 ভাগ মৌলবাদী, কিন্তু যারা প্রগতিশীল বলে দাবি করেন তাদের কেউ কেউ 10 ভাগ প্রগতিশীল, 50 ভাগ সুবিধাবাদী, 15 ভাগ কাপুরুষ, 5 ভাগ জড়বুদ্ধি সম্পন্ন। সো বুদ্ধিজীবিতার এই বাস্তবতায় আমরা যখন সমাজটাকে দেখার চেষ্টা করছি, বুদ্ধিজীবীও সমাজের অংশ বটে, কিন্তু এই যে সমাজ ক্রমাগত সাম্প্রদায়িক হয়ে উঠছে, মৌলবাদী হয়ে উঠছে, এটার বিরুদ্ধে আমরা যদি সহজ করে নাগরিক সমাজ বলি, আরও সুনির্দিষ্ট করে বুদ্ধিজীবী সমাজ বলি, তারা কেন এটার বিরুদ্ধে একটা জনমত তৈরি করতে পারলো না, একটা সংস্কৃতি, পাল্টা সংস্কৃতি চালু করতে পারলো না চিন্তার অসাম্প্রদায়িকতার, সেই দায়টা দেখেন? দায়টা যারই হোক এটা উত্তরটা কঠিন নয়। আমি বলি মানুষ যে কোনো কাজ করলে যদি আপনি মনে করেন 2 এ 2 এ 4 হবে, যদি যে কোনো কাজের পেছনে একটা যুক্তি থাকে, অর্থাৎ কোনো একটা কারণ ছাড়া কোনো কার্য হয় না। কিন্তু এমন হয় যে আমরা কারণটা নাও জানতে পারি। যখন আমাদের গায়ে জ্বর হয় তখন আমরা রক্ত পরীক্ষা করতে দেই বা অন্যান্য পরীক্ষা করে ডাক্তাররা বলেন যে এটা এই কারণে হয়েছে। সেরূপ আমরা যারা আম জনতা, আমি হয়তো কারণটা জানি না, সেই জন্য আমরা যাদের কাছে যাই সমাজের ডাক্তার হিসেবে দেখি আমি বুদ্ধিজীবীদের, তাদের এই হচ্ছে করণীয়। কিন্তু মনে রাখতে হবে আমাদের সমাজে বাঙালি মুসলমান শব্দটা যেমন বেশি প্রাচীন নয়, এটার বয়স হিসাব করলে 150 বছরের বেশি নয়। এর আগে মানুষ হয় মুসলমান ছিল না হয় বাঙালি ছিল, অথবা হিন্দু ছিল অথবা বৌদ্ধ ছিল। এই যে একদল লোক যারা বলছেন আমরা মুসলমান কিন্তু আমরা বাঙালিও বটে,
ইংরেজি বলে আমরা ধর্মের দিক থেকে মুসলমান, কিন্তু আমার জাতি গোষ্ঠীর দিক থেকে আমি বাঙালি। এইটা যেমন নতুন, অনুরূপভাবে বুদ্ধিজীবী কথাটাও বাংলা ইতিহাসে খুবই নতুন। তার মানে সমাজে আগে বুদ্ধিজীবী ছিলেন না তা বলছি না, শব্দটা নতুন হয়ে এসছে। বুদ্ধিজীবী কথাটা একটা নতুন মর্যাদা নিয়ে আবির্ভূত হয়েছিল, বিশেষ করে ব্রিটিশরা এদেশ থেকে বিদায় নেওয়ার পর। পাকিস্তান আমলে এই শব্দটা অনেক বেশি মর্যাদা সম্পন্ন হয়ে উঠেছিল। কারণটা কী? আমাদের তখন একটা কারণ ছিল, পাকিস্তান হওয়ার পরপরই, মানে পাকিস্তান হবার একটু আগেও টের পেলো বাংলাদেশের বুদ্ধিজীবীরা এবং মধ্যবিত্ত শ্রেণী একসাথে নিতে হবে। বুদ্ধিজীবীরা হয়েছেন সারা দেশের না হোক মধ্যবিত্ত শ্রেণীর একটা অংশ, প্রতিনিধি বলতে পারেন। তারা কী করলেন যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা শুধু বাংলাদেশের নয়, সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা। আমরা অনেক সময় বলে থাকি পাকিস্তানের জনসংখ্যা শতকরা 56 জন বাঙালি ছিল, কিন্তু 1947 সালে শতকরা 63 জন বাঙালি ছিল সারা পাকিস্তানে। সেটা জনমিতিতে পরবর্তী পরিবর্তিত হয়েছে। তো এই বুদ্ধিজীবীরা তখন বুঝতে পারলেন ভাষার দিক থেকে, সরকারি নিয়োগের ক্ষেত্রে, উন্নয়নের বরাদ্দের ক্ষেত্রে, অথবা বলে চলে মর্যাদার ক্ষেত্রে পূর্ব বাংলাকে শোষণ করা হচ্ছে। তখন আপনা আপনি জাতীয় সংগ্রামটা কিন্তু 50-এর দশকে গড়ে উঠেছে, যেটা 60-এর দশকের মাঝামাঝি 6 দফায় রূপান্তরিত হয়েছে। সেটা কিন্তু 60-এর দশকে শুরু হয় নাই, এটা 47 সাল থেকে শুরু হয়েছে। আমি কথাটা বলছি তখন একটা কারণ ছিল বলেই বুদ্ধিজীবীরা সংগঠিত হয়েছিলেন, দেশের স্বাধিকার, ভাষার অধিকার, চাকরির অধিকার, শেষ পর্যন্ত স্বাধীনতা। এটা বহুবার আমরা আলোচনা করেছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কী হলো, এই বুদ্ধিজীবীরা কেন পিছিয়ে গেলেন, কেন আজকে আমাকে এখানে অনেকটা ঝুঁকি নিয়ে বলতে হচ্ছে, আওয়ামী এবং বুদ্ধিজীবী কথা দুটো সোনার পাথর বাটির মতো, সে সোনা হলে পাথর হয় না, পাথর হলে সোনা হয় না, কিন্তু আমাকে তো বলতে হয় সোনার পাথর বাটি একটা কথা বাংলা ভাষায় আছে, আওয়ামী বুদ্ধিজীবী কথাটা সেরকম। কারণটা কি? অর্থাৎ বুদ্ধিজীবীর সাথে বাংলাদেশের প্রতিষ্ঠাতা দল আওয়ামী লীগের এই বিচ্ছিন্নতা হলো কোথায়? সেটা দেখা গেলো 75 সনেই। আওয়ামী লীগের নেতা এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলো। বুদ্ধিজীবীদের মধ্যে প্রতিবাদ করার মতো একটি লোক পাওয়া গেল না, আওয়ামী নেতাদের মধ্যে একজন পাওয়া গেল না। 4-5 জন ব্যতিক্রম বাদ দিলে বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সব সদস্য তার হত্যাকারীদের মন্ত্রিসভায় যোগ দিলেন। এইটা কি আপনি একটা অকারণ ঘটনা মনে করবেন? যে এইটারই বিশ্লেষণ করার জন্য আহমদসভা বাঙালি মুসলমানের মন প্রবন্ধটা লিখেছিলেন, সকলে আপনিও বলেছেন 1976 ফেব্রুয়ারি মাসে এটা ছাপা হয়েছে। কিন্তু এটা মনে রাখবেন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের 6 মাসের মধ্যে লিখেছেন। অনেকে মাঝে মাঝে বলে থাকেন নির্মলেন্দু গুণী প্রথম প্রতিবাদ করেন, সেটা 1977 সালের ফেব্রুয়ারি মাসে, আর এটা 76 সালের ফেব্রুয়ারি মাসে লেখা হয়েছে, এটা বোঝা দরকার। কিন্তু এখানে কোথাও শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করেন নাই আহমদসভা। উনি বলছেন যে সমাজ এইরকম হত্যাকাণ্ড করতে পারে, তিনি একটা উদাহরণ দিয়েছিলেন মুখে, প্রফেসর আবুল ফজল যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, বঙ্গবন্ধুর সরকার কর্তৃক নিয়োজিত, তিনি অবিলম্বে পরবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হলেন। শুধু তাই নয়, তিনি সিরাতুন্নতি মাহফিলে যাওয়াত্রা শুরু করলেন এমএজে তওয়াবের সাথে টঙ্গীর দিকে। এটা বাস্তব ঘটনা হোক অথবা আহমদসভার কল্পিত ঘটনা হোক তাতে কিছু আসা যায় না, কিন্তু এর তাৎপর্য সীমাহীন, আমি সেই কথাটাই বলছি। তাহলে বুদ্ধিজীবীর এবার দ্রুত ভোল পাল্টায় কীভাবে? আবুল ফজল 1969 সালে লিখেছিলেন এই যে ওয়াজ মাহফিল যেগুলি হচ্ছে এগুলি অধিকাংশই তিনি বলছেন এগুলি ঠিক ইসলাম প্রচার করে না, এরা কিছু জানে না, এরকম বলছিলেন তিনি। আবার তিনি নিজেই আবার সিরাতে যাচ্ছেন, এই কথাটা আহমদসভার মনে প্রশ্নের উদ্রেক করেছে, আমাদের বুদ্ধিজীবীরা কি তাদের দায়িত্ব পালন করছেন? আমি এখন আপনার প্রশ্নের উত্তরে আসছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ধীরে ধীরে পরিবর্তন হয়েছে দেশে গত 50 বছরে। পরিবর্তনটা কি? একটা নতুন মধ্যবিত্ত নয় উচ্চবিত্ত শ্রেণী তৈরি হয়েছে, আমরা সকলেই জানি। সমাজে গরিব এবং ধনীর বৈষম্য বেড়েছে, কিন্তু সমাজে যে সমস্ত অন্যায় অবিচার ছিল কোনোটাই কমে নাই, বেড়েছে। তাহলে আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? এটা বলতে হলে বুদ্ধিজীবীদের যে ঐক্য দরকার সেটা আজ নাই, কারণ বুদ্ধিজীবীরা বিভক্ত। অধিকাংশ বুদ্ধিজীবী ধনিক শ্রেণীর খেয়ে পড়ে বাসে। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারেন, পাকিস্তানে বলে আমরা দেখছিলাম পাকিস্তানের জাতীয় সংহতি প্রতিষ্ঠার জন্য বুদ্ধিজীবীদের নানা রকম উপাধি দেওয়া হতো, হেলালে পাকিস্তান, সিতারায়ে জুরাত ইত্যাদি উদাহরণ দিত, আদমজি ইস্পাহানি প্রেসিডেন্ট নানা পুরস্কার দেওয়া হতো। এখন আবার একই সংস্কৃতি ফিরে এসেছে, ভিন্ন নামে, এখন পাকিস্তানের নামে নয়, এখন বাঙালি জাতীয়তাবাদের নামে, স্বাধীনতার নামে, মুক্তিযুদ্ধের নামে এখন স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে, 21শে পুরস্কার দেওয়া হচ্ছে, বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হচ্ছে, আরও নানাবিধ পুরস্কার আছে। আপনি দেখেন এই পুরস্কার যারা পাচ্ছেন, আমি কোনো ব্যক্তির নাম নেব না এখানে, এ দেখা যাচ্ছে কি এরা বুদ্ধিজীবী, এরা সাহিত্যিক, কিন্তু এরা কোনো রকমের সামাজিক অনাচারের বিরুদ্ধে কোনো রকমের বিবৃতি পর্যন্ত দেন না। যারা দিয়ে থাকেন, দু একজন পুরস্কার প্রাপ্ত, তারা অনেক প্রবীণ হয়েছেন, তারা এখন ধরাছোঁয়ার বাইরে, মৃত্যুর আগে তারা পুরস্কার দেন। তাহলে আমি বলছি বুদ্ধিজীবীরা তাদের যে ঐক্য পাকিস্তান আমলে অনুভব করেছিলেন, তখন তারা ছিলেন জাতীয়তাবাদী উঠতি মধ্যবিত্ত, আর এখন তারা হচ্ছেন জাতীয় সুবিধাভোগী, এবং তারা সত্যি কথা বলতে গেলে গরিব ধন
শ্রমিকদের বিরুদ্ধে তারা কাজ করে না। আপনি যেটি বলছেন যে বুদ্ধিজীবীরা, এই কথা আমি শেষ করি, আগের বুদ্ধিজীবীদের যে ঐক্য ছিল তা ছিল তাদের জাতীয় একটা কারণ ছিল, বর্তমানে তাদের কারণ নাই। সোজা কথা বলে আগে তারা ছিলেন প্রতিবাদী দলে, এখন তারা হচ্ছেন সুবিধাভোগী জলে। আমাদের বুদ্ধিজীবীদের প্রথম অবক্ষয়ের কারণ হচ্ছে তারা সামাজিক অবক্ষয়ের সাথে একাত্ম হয়েছেন, সামাজিক বিদ্রোহের সাথে নয়। এটাই আমি মনে করি বর্তমান বুদ্ধিজীবীদের দুর্বলতার প্রধান কারণ। তারা সুবিধাভোগী উচ্ছজীবী এবং তারা বলতে গেলে জনগণের বিরোধী কাতারে দাঁড়িয়েছেন। আচ্ছা, আমি বেশিরভাগ সময় বলে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে, কিন্তু আপনি যে সাধারণভাবে বললেন কথাটি, আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি বলছেন যে তখন একটি বড় কারণ ছিল, লক্ষ্য ছিল, কিন্তু এখন আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য 71 সালে মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন হলো, এখন যে ক্রমাগত সাম্প্রদায়িক হয়ে উঠছে, এখন আমরা দেখেছি সর্বশেষ যদি ঘটনা নেই, যদি আমরা দেখে ধরি যে গণজাগরণ মঞ্চ একদিকে, আরেকদিকে হেফাজতের শাপলা চত্বর, দুটা চেহারার বাংলাদেশ অনেকে বলেন সামনে আসলো, কিন্তু এই সামনে আসা তো সমাজের ভেতরেই এই পরিবর্তনগুলির মধ্য দিয়ে এসছে। তাহলে ক্রমাগত সমাজটা যখন সাম্প্রদায়িক হয়ে ওঠে, যেটি বাংলাদেশ নয়, যে সাম্প্রদায়িক রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ হয়েছিল, সেই দেশের সমাজটা যখন এরকম হতে থাকে, তখন কি বুদ্ধিজীবীদের সামনে একটা কারণ দাঁড়ায় না তার বিরুদ্ধে দাঁড়ানোর? না, মোটেও দাঁড়ায় না। আমি কারণটা দেখাই আপনাকে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা আসার আগে, আমি শব্দের কথা বলছি না, আচরণের দিক থেকে ভারতে কী হয়েছিল লক্ষ্য করেন। জওহরলাল নেহরু ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, আন্তর্জাতিক মানের নেতা। তিনি যে সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতা প্রয়োগ করেছিলেন, সেটা ধীরে ধীরে ভারতে কী করে ভেঙে গেল। ভেঙে গেল কীভাবে? দেখেন, তার সরকারের অন্যান্য কারণে, অর্থাৎ তার সরকারের যখন দুর্বলতা ধরা পড়ল, যেই নেতৃত্ব 1964 সন পর্যন্ত তার জীবনকালে ছিল, এরপরে তারা হিন্দু ধর্মের নানা মোটিভের সাথে তারা আপোষ করা শুরু করলো। এবং এইভাবে আমি অনেক শর্ট করে বলছি যে বিজেপি কী করে ক্ষমতায় আসলো 2014 সনে, টেলিভিশনের রামায়ণ সিরিজ থেকে শুরু করে তারা যা করতেছিল 1985 সনের পর থেকে, কংগ্রেস পার্টি ইন্দিরার মৃত্যুর পর, ইন্দিরার সময় তখন তারাও ধর্মের সাথে আপোষ করা শুরু করছিল, সাম্প্রদায়িকতার সাথে। কংগ্রেস সাম্প্রদায়িক নয়, কিন্তু সাম্প্রদায়িকতাকে রোধ করার জন্য তার যা যা করণীয় ছিল তা না করে তারাও কিন্তু ধর্মীয় মোটিভের কাছে মন্দিরে যাওয়া, রাজীব গান্ধীর আমল আমরা দেখেছি, বাংলাদেশেও একই রাজনীতি শুরু হয়েছে। আপনি যদি বলেন কারণ যদি তৈরি না হয়, এখন এই যেটাকে সাম্প্রদায়িকতা বলছি, এটার বলা হচ্ছে এটা সবচেয়ে বড় পৃষ্ঠপোষক বিরোধী দলের যারা আছে, বিএনপি এবং অন্যান্যরা। কিন্তু সত্যের খাতিরে আপনাকে স্বীকার করতে হবে, আওয়ামী লীগ এক্ষেত্রে কোনো কিছু কম যায় না। যারা ক্ষমতায় আছেন গত 13 বছর ধরে, এই সাম্প্রদায়িক ঘটনার সাথে তারা জড়িত নন, এরকম বুকে হাত দিয়ে হলপ করে তারাও বলতে পারবেন না। তাহলে এটা হলো কেন? আপনার উত্তরের কথা বলছি, এই উত্তর এখানেই নিহিত আছে, এটা স্বার্থে নিহিত আছে। দেশে এই যে বিপুল পরিমাণ, আমরা যে বলছি আমাদের জিডিপি এত বেড়েছে, 100,000,000,000 টাকার আমাদের এখন বাজেট হচ্ছে, এর মানেটা কী? এক দেশে বিপুল পরিমাণ পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তন আপনাকে জিজ্ঞেস করতে হবে এটা মৌলিক না অমৌলিক। কারণ স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল আমাদের, সাম্য, সেটা সম্পূর্ণ পরাজিত হয়েছে। তাহলে সাম্প্রদায়িকতা কেন প্রতিষ্ঠিত হবে না? আপনি বলেন আগে যে বিদ্যমান যে আমাদের ধনসম্পদের বৈষম্য যেমন বেড়েছে, সেটাকে রক্ষা করার জন্য যদি আপনাকে সাম্প্রদায়িক হতে হয়, আপনি হবেন, কোনটা বড় আসে? আমি বলছি বাসের চেয়ে কঞ্চি বড়। এখন বলে হচ্ছে কি, আপনার সাম্প্রদায়িকতা জিনিসটাকে লালিত করে যে অসাম্য, সেটাকে তো আমরা আগে তার গোড়ায় তখন সার দিয়েছি, এখন কত সাম্প্রদায়িকতা। আমার প্রশ্নটি এখানে, যে রাজনীতি যদি এই কাজটি করে থাকে, তার ক্ষমতার হিসেব নিকেশ সকল কিছু মিলে, তাহলে বুদ্ধিজীবীতা সেখান থেকে বিচ্ছিন্ন হবে কেন? বুদ্ধিজীবীদের যে সাধারণ ঐক্য এবং সাধারণ সূত্র, যে এই রাজনীতির বিরুদ্ধেই দাঁড়ানো, যে রাজনীতি সাম্প্রদায়িকতা করে, যে রাজনীতি ধর্মকে ব্যবহার করে, যে রাজনীতি বৈষম্য বাড়ায়, সেখানেও তো বুদ্ধিজীবীরা ভূমিকা নিচ্ছে না। আসছি আপনার কাছে একটা ছোট্ট বিরতির পর এই আলোচনায়, থাকুন 71 মঞ্চে, আমরা ফিরছি। আবারও ফিরে এলাম 71 মঞ্চে, আমরা কথা বলছি ডক্টর সলিমুল্লাহ খানের সাথে, বাঙালি মুসলমানের রাজনৈতিক বাসনা। আবারও ফিরছি আপনার কাছে। আমরা আহমদ সফর আলাপের সূত্র ধরেই আলাপ করছি বটে, কিন্তু একটু যদি যে প্রশ্নটা আপনাকে করলাম, রাজনীতি সাম্প্রদায়িকতাকে ব্যবহার করছে, ধর্মকে ব্যবহার করছে রাজনীতিতে, রাজনীতি যদি বুদ্ধিজীবীতাকেও বিচ্ছিন্ন করে ফেলে, রাজনীতি যদি সংস্কৃতি থেকেও নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে, তখন কি বুদ্ধিজীবীতার দায় দাঁড়ায় না? যে সেখানে যা কিছু মানুষ বিরোধী, যা কিছু সমাজের অগ্রগতি বিরোধী, সেটা নিয়ে দাঁড়ানো বটেই, তার দায় তো দাঁড়ায়, কিন্তু দায়টা সে পালন করবে কীভাবে? আপনি যে বলেন মানুষ বিরোধী, সমাজ বিরোধী,
আসলে মানুষ বলে কিছু কি আছে? যে সত্যি মনে আছে, নানা রঙের মানুষ, নানা ধরনের মানুষ, নানা স্বার্থের মানুষ, নানা শ্রমের মানুষ, নানা শ্রেণীর মানুষ। সেই জন্য আপনি বারবার আহমদ সফর কথা তুলেছেন। আমি বলি রাজনৈতিক বাসনা কথাটা কী, 1971 সনে যদি বাংলাদেশ রাষ্ট্রটি না হতো, আমার ধারণা আহমদ সফর বাঙালি মুসলমানের মন প্রবন্ধ লিখতেন না, লিখলেও অন্য কিছু হতো, মন কথাটা আসতো না। এখন ধরেন একটা এখানে ত্রুটি আছে, 1947-এর সীমারেখার ওই পারেও কিছু মুসলমান আছে যারা বাংলা ভাষায় কথা বলে, মুর্শিদাবাদ, মালদহে, কলকাতায় বা পশ্চিমবঙ্গে, তারাও তো বাঙালি মুসলমান, তাদের কোন থেকে কেউ কিছু বলে না। বাংলাদেশ যে রাষ্ট্রটা হয়েছে এর মধ্যে সংখ্যাগুরু লোক ইসলাম ধর্ম অবলম্বী, তারা কবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কেন গ্রহণ করেছে, এই পরিপ্রেক্ষিতেই আহমদ সভা কথাটা তুলেছেন। একসময় তারা একটা নির্যাতিত জনগোষ্ঠী ছিল, এখন তারা একটা রাজনৈতিক বাসনা পূর্ণ করে একটা নিজস্ব রাষ্ট্র করেছে, অথবা এই রাষ্ট্রে তারা একটা বড় অংশীদার। এই কথা থেকে তিনি বললেন, তাহলে আমরা বুঝবো এখন তারা রাজনৈতিকভাবে পরিপক্কতা অর্জন করেছেন। উনি দুঃখের সাথে বললেন 1975-এর ঘটনাবলীর পরে, এই প্রবন্ধ 1975-এর আগে লেখা হয় নাই কিন্তু পরে লেখা হয়েছে, এবং তাতে তিনি বললেন যে এই গোষ্ঠী যদিও বা রাষ্ট্র তৈরি করেছে, এই রাষ্ট্র এখন পরিপক্ক হয়নি, এই অপরিপক্কতার দায় তাকে বহন করতে হচ্ছে। অর্থাৎ সে সব কিছুকে হালকাভাবে নিচ্ছে এবং তার রাষ্ট্রটাকেও যেন হালকা করে নিচ্ছে। অথচ যে জাতি, উনি বলছেন যে জাতি উন্নত সাহিত্য তৈরি করতে পারে না, উন্নত দর্শন তৈরি করতে পারে না, উন্নত বিজ্ঞান তৈরি করতে পারে না, সেই জাতির রাষ্ট্র তো দুর্বল হবেই, অনুন্নত থাকবেই। এটা হচ্ছে আহমদ সফর অন্যতম বক্তব্য। এখন তিনি বললেন যে তারা যেভাবে বাংলাদেশ রাষ্ট্র তৈরি করতে এসেছিলেন সেখানে কী অপূর্ণতাগুলো ছিল, সেগুলো আমাদের দূর করার জন্য একটা জাতীয় কর্মসূচি দরকার। উনি বলেন এই দূরদর্শিতার অভাব বাঙালি সমাজের মধ্যে তিনি দেখেছেন। আমি এখানে একটু পরিষ্কার করে বলি, শুধু বাঙালি মুসলমান আলোচনা করলে একটা অন্যায় হয়। অন্যায় হচ্ছে যে আপনি এটাকে বুঝতে পারেন না, আমি রাজনৈতিক অন্যায় বলছি না, বুদ্ধিবৃত্তিক অন্যায় হয়। ধরেন বাংলাদেশের ইতিহাসের একজন বড় লেখক হচ্ছেন অধ্যাপক যদুনাথ সরকার, যিনি জগৎ বিখ্যাত। তিনি 1948 সনে বাংলার ইতিহাস মুসলিম যুগ নামক বইয়ের সম্পাদক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত হয়েছে। মজার ব্যাপার হচ্ছে 1947 সনের এক বছর পরে বেরিয়েছে ওটা। সেইখানে তিনি বলছেন কি, মোগল আমলের শেষে মানে সিরাজউদ্দৌলা যখন মারা যাচ্ছেন তখন বাংলাদেশের জনগণ মিলে এখনও কোনো জাতি হয়নি, তারা একটা জনগোষ্ঠী হয়েছে। ইংরেজিতে বইটা তিনি লিখেছেন, বলছেন দে হ্যাভ বিকাম এ পিপল নট এ ন্যাশন। তারপরে তিনি বলেন ব্রিটিশ আমলে 200 বছর পার হওয়ার পর 1948 সনে বলে এখন আমরা একটা জাতি হলাম। এর মজার দিক হলো ব্যঙ্গচিত্রটা হলো কোথায় জানেন, তখন বাংলা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে, তখন তিনি বলেন এই বিভক্ত হওয়ার পর আমরা জাতি হলাম। তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন পশ্চিমবঙ্গে যারা রয়েছেন মোটামুটি কম মুসলমানওয়ালা বাঙালি, তারাই বাঙালি জাতি হয়েছেন, কিন্তু তারা তো বাঙালি জাতি হন নাই, তারা ভারতীয় জাতির অংশ হয়েছেন। তাহলে বাকি যেটা ছিল যারা বাঙালি জাতির অংশ নেই, তারাই পরবর্তীকালে বাংলাদেশ রাষ্ট্র তৈরি করেছেন শিখি শতাব্দীর মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ কি একটা জনগোষ্ঠী না একটা জাতি? আহমদ সফা কোথাও দাবি করেন নাই বাঙালি মুসলমান একটি জাতি। আমি আপনার কথায় আসার জন্য বলছি, উনি বলেন বাঙালি মুসলমান একটা পিপল, একটা জনগোষ্ঠী, কিন্তু বাঙালি একটি জাতি, এবং একটা জাতি হলে তার একটি রাষ্ট্র হতে এমন কোনো কথা নেই। আমার দেখা যেমন আরব জাতি বলে তাদের 24টা রাষ্ট্র, এবং তাদের ইরাকিরাও একবার ইরাকি আবার আরব, প্যালেস্টাইনরা ফিলিস্তিনি আবার আরব, কিন্তু বাংলাদেশে পশ্চিমবঙ্গের এরা বাঙালিও হতে পারে, তাদের ধরনের একটা স্বাধীন রাষ্ট্র আছে। ত্রিপুরা লোকেরা বাঙালিরা, তাদের স্বাধীন রাষ্ট্র আছে। সবাই বাঙালি হবে পিপল আকারে। এখানে আরেকটা উদাহরণ দিলে পরিষ্কার হবে, লোকে আমাকে বলে যে আপনি বেশি উদাহরণ দেন, আরেকটা উদাহরণ দেই। ফ্রান্সে বহুদিন একটা সাম্রাজ্য তৈরি হয়েছে, তখন ফ্রান্সের সম্রাটদের যেমন লুই 14 নম্বর, লুই 16 নম্বর, লুই পর্যন্ত, তারা এদের বলতে কি না মনে করেন তারা ছিলেন কিং অফ ফ্রান্স, লোকের ফ্রান্সের রাজা। নেপোলিয়ন যখন 10 বছর পরে বিপ্লবের পরে নিজেকে আবার সম্রাট ঘোষণা করলেন 1802 সনের পরে, তখন তিনি নিজেকে বললেন নট কিং অফ ফ্রান্স, লক্ষ্য করার বিষয়, এম্পায়ার অফ দি ফ্রেঞ্চ, ফরাসি জাতির সম্রাট, ফরাসি দেশের নয়। এখন বাংলাদেশেও আহমদ সভা যখন বললেন কি, আগে বহু লোক ছিল বাংলাদেশে থাকতো তারা মুসলমান, নিজেদের তারা বলতো বঙ্গীয় মুসলমান, ইংরেজিতে বলে বেঙ্গল মুসলিমস। ধরুন মৌলানা আবুল কালাম আজাদ এক অক্ষর বাংলা বলতেন না, কিন্তু তিনি বলতেন আমি বেঙ্গলি মুসলিম, বেঙ্গল মুসলিম। তা এখন আহমদ সভা বললেন আমি তাদের কথা বলছি না, যারা বাংলাদেশে আসে উর্দু ভাষায় কথা বলে এখানে আসে খেয়ে পড়ে থাকে তারা বঙ্গীয় মুসলমান হতে পারেন, কিন্তু বাংলা ভাষী নয় বলে তারা বাঙালি মুসলমান নন। আহমদ সভা তিনটা কথা বলেছেন, এটা পরিষ্কার।
একটা হচ্ছে যারা বাংলাদেশে থাকেন, বাংলাদেশের জল হাওয়ায় বড় হয়েছেন এবং বাংলায় কথা বলেন। শুধু এরাই বাঙালি মুসলমান নয়, তিনি আরেকটা নিয়ে যোগ করেছেন, যারা অর্থনৈতিক এবং সামাজিকভাবে অধস্তন, সাবলটান বলি আজকালকার ভাষায় আমরা, তারাই বাঙালি মুসলমান। তাহলে তিনটি বৈশিষ্ট্য যোগ করেছেন তিনি, রাজনৈতিকভাবে যারা বাংলাদেশের অধিবাসী অর্থাৎ ভৌগোলিক পরিবেশের মধ্যে আছেন, তারপরে যারা ভাষার দিক থেকে বাঙালি, এবং তাদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে কৃষক, জেলে, তাঁতি এবং অন্যান্য শ্রমজীবী শ্রেণীর অংশ, যাদেরকে এক বাক্যে আমরা কৃষক শ্রেণী বলতে পারি অথবা অধস্তন বলতে পারি, তারাই হচ্ছে বাঙালি মুসলমান। এখন এই লোকদের মধ্যে নতুন যেটা হয়েছে রাজনৈতিক বাসনার কথা আসছে আপনার, কেন আমরা দায়টা আসছে না আমি শেষ না করলে তো আপনি বুঝতে পারবেন না। এখন বাঙালি মুসলমানরা শুধু আর চাষি নাই, তাদের মধ্যে একটা মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছে এবং তারই প্রমাণস্বরূপ 1947 সনে তারা দেশের একটা উল্লেখযোগ্য অংশ হয়েছে, পাকিস্তানের সাথে অ্যালায়েন্স করেছে, কিন্তু 71 সনে তারা পূর্ণ মাত্রায় নিজেদের এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এই মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বেই। তাহলে বাঙালিদের মধ্যে একটা যে বিভক্তি হলো, এখন অধস্তন শ্রেণীর মধ্যে একটা উচ্চবিত্ত শ্রেণী হলো, এই দ্বন্দ্বটা যদি আপনি পিছনে রাখেন তাহলে বুদ্ধিজীবীরা কেন তাদের দায় পালন করছে না বুঝতে পারেন। বুদ্ধিজীবীরা আমি বলতে চাচ্ছি, বুদ্ধিজীবীরা কি এই পরিস্থিতি বুঝতে পারছে না? না, পারছে না। বুদ্ধিজীবীরা নিজের একটা মৌলিক শ্রেণী নয়, প্রত্যেক শ্রেণীর নিজস্ব বুদ্ধিজীবী থাকে, অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর বুদ্ধিজীবী এবং গরিব অধস্তন শ্রমিক কৃষক শ্রেণীর বুদ্ধিজীবী, এইভাবে বুদ্ধিজীবীরা ভাগ হয়ে গিয়েছেন। তারা ইংরেজিতে বললে এটা ফ্র্যাগমেন্টেড হয়ে দাঁড়িয়েছেন। এই জন্যই বুদ্ধিজীবীদের সেই পাকিস্তান আমলের ঐক্যটা দেখবেন না আপনি, যেটা বাংলাদেশ আমলে এসে বিভক্ত হয়ে পড়েছে। আচ্ছা, কিন্তু এইখানে যেহেতু আপনি আরবের রেফারেন্সটা দিলেন যে আরব তারা জাতিগতভাবে এক হলো, রাষ্ট্রে কিন্তু আলাদা আলাদা, সৌদি আরব একটা রাষ্ট্র, এমিরাত শ্রেণীগতভাবে আলাদা, শ্রেণীগতভাবে আলাদা। কিন্তু আমি একটা অন্য প্রশ্নের জন্য এটি আনছি, আমাদের হাতে যেহেতু সময় কম, সেটি হচ্ছে যে আপনি কি এটাও মনে করেন কি না যে আমাদের এখানকার যে সাধারণ নিম্ন আয়ের মানুষ, কিংবা আমরা যেটাকে বলি যে সাধারণ কৃষক, শ্রমজীবী মানুষ যারা আছে, তাদের পরিবারের অনেকেই যখন মধ্যপ্রাচ্যে যাওয়া শুরু করলেন ভাগ্য অন্বেষণে, চাকরির খোঁজে, কাজের জন্যে, তারা যখন ফিরে আসা শুরু হলো 80-90 থেকে, পরবর্তীতে আমরা যে সমাজটাকে বদলাতে দেখছি, সেখানে এই যে বাঙালি মুসলমানের মন আরবের মুসলমানের হয়ে যেতে চাচ্ছে, সমাজে কি এরকম একটা চেহারা দেখছেন কি না, এবং এটারও কোনো প্রভাব আছে কি না, বুদ্ধিজীবীরা কি সেটাও নির্দিষ্ট করতে পারছেন কি না? আমি মনে করি এটা একটা ভুল চিন্তাধারা। আমরা অনেকে বলছি যে আমার বন্ধু তারেক মাসুদ একটা ছবি বানিয়েছিলেন মৃত্যুর আগে, রানওয়ে নামে, সেখানে তিনি যেটা আমাদের বলতে চেয়েছিলেন যে মধ্যপ্রাচ্য থেকে বিমান আসার নামতেছে এয়ারপোর্টে, তার সাথে ওখানকার টাকা আসছে, আইডিয়াও আসছে, এইটা আমি মনে করি একটা অত্যন্ত সরাসরি ভুল চিন্তা। পৃথিবীতে ধ্যান ধারণা আসার জন্য ওই বিমানও লাগে না, অন্য কিছু লাগে না। আরব দেশ থেকে ইসলাম যখন এসেছিল তখন তো বিমান ছিল না। না, এটা আমি একটু করে বলি, এটা একটা বড় কারণ হচ্ছে যে এখানে ইসলামের যে ধারাটা, যেমন ধরুন আমরা যদি একটু ছোট্ট করে, আপনি যেহেতু ইতিহাস আপনার খুবই পছন্দের বিষয়, 1872 এখানে যখন জনশুমারি হলো তখনই প্রথম আবিষ্কার হলো যে এই অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান। এর আগ পর্যন্ত ধারণা ছিল এই অঞ্চলের মানুষ মোটামুটি হিন্দু ধর্মাবলম্বী অথবা সনাতন ধর্মাবলম্বীর মানুষ, এরকম ধারণা ছিল। ওই জনশুমারির পরে যে একটা রাজনীতিও দাঁড়ালো এই অঞ্চলে 1872-এ, যদি আমরা সেই ঘটনা দেখি, এরপরেই আমরা দেখলাম যে এই মানুষগুলো 1947-এ এই অঞ্চলের মানুষই ভোট দিয়ে পাকিস্তান বানালো। আবার 24 বছরের মাথায় সেই সাম্প্রদায়িক রাষ্ট্র, বৈষম্যমূলক রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ালো, 71-এ বাংলাদেশও বানালো এই অঞ্চলের মানুষই। আপনার ভাষায় যদি বলি 150 বছরের ইতিহাস বাঙালি মুসলমানের ইতিহাস, কিন্তু বাঙালির ইতিহাস আরও লম্বা হতে পারে, 800-900-1000 বছর হতে পারে। কিন্তু এই বাঙালি তো একটা সহজিয়া মানবতাবাদী ধারার ইসলামকে গ্রহণ করেছে, কিন্তু এখন যে কারণে সে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে যখন ধর্ম ব্যবহার করছে পাকিস্তান, কিন্তু এখন তো একটা ভীষণ রকমের সালাফিজম, যেটাকে আমরা বলছি ভীষণ রকমের মধ্যপ্রাচ্য ড্রিভেন একটা ইসলাম এখানে হাজির হয়েছে, সেটা এই সূত্রে হাজির হয়েছে কিনা আমি তা মনে করি, পেট্রোডলারের সাথে হাজির হয়েছে কিনা আমি সেটা মনে করি না। আমি বলছি কি, ধরেন এই দেশে নিম্ন মধ্যবিত্ত জনগণের মধ্যে একটা রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার জন্যে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল, সেটা 1955 সনে আওয়ামী লীগ হলো না, সেটা 1975-এ বাকশাল হলো, আবার বাকশাল থেকে পশ্চাদাপসরণ করে আবার আওয়ামী লীগ হলো। আমি জিনিসগুলো লক্ষ্য করেন, আওয়ামী লীগ থেকে কত শাখা বেরোলো, জাসদ বেরিয়েছে আওয়ামী লীগ থেকে, গণফোরাম বেরোচ্ছে, অনেকগুলো বেরোচ্ছে, আপনি এগুলো সব জানেন। আমি বলছি একটা জিনিস পরিবর্তন হয়,
এটা যেমন অপ্রত্যাশিত নয়, আমি বলবো গত 80 বছরের পৃথিবীতে আরও পরিবর্তন হয়েছে। আফগানিস্তানে আমেরিকা এসে 20 বছর তাকে দখল করে রেখেছে। আপনি বলতে পারেন এটা তালিবানদের দমন করেছে, কিন্তু আফগানিস্তান তো দখল করে রেখেছে। সে ইরাকে যে ধ্বংসযজ্ঞ করেছে, ইমনকি ইরানের শাহকে উৎখাত করার পর সে ইরানকে ধ্বংস করার জন্য কোন কাজটা বাকি রেখেছে? এখনও তাকে অবরোধ দিয়ে রেখেছে, এখনও তাকে নিউক্লিয়ার অস্ত্র বানাচ্ছে বলে তাকে হত্যা করার চেষ্টা করেছে। সিরিয়াতে কী করছে, লিবিয়াতে কী করেছে? আপনি যদি মনে করেন বাংলাদেশের মুসলমানদের একটা বোতলে বাঁধে রাখবেন, তারা কোনো কিছু খবর রাখবে না, এটা খুব একটা ভালো আশা হবে না। এগুলির প্রভাব তো পড়বেই। শুধু বাংলাদেশের ঘটনার জন্য সালাফিজম হয় না, সালাফিজম সারা পৃথিবীতে হচ্ছে। এখন বাংলাদেশ অন্য জায়গাতে যদি সালাফিজম যায়, বাংলাদেশে যাবে না কেন? এবং যেইটা সোজা কথায় বলছি, এই আইএস, আল কায়দা প্রভৃতি সন্ত্রাসী আন্তর্জাতিক গোষ্ঠী তৈরি হয়েছে, এগুলি আমেরিকানদের কনফেশন অনুযায়ী এগুলো সব সিআইএ এর পোষা। তাহলে আপনি সিআইএ কে দিয়ে সারা কাজ করাবেন আর এখানে বাঙালি মুসলমানের উপর দোষ দেবেন, তা তো হতে পারে না। দোষ দেওয়া হচ্ছে না, কিন্তু ধরে নিচ্ছি আপনার আলোচনা অনুযায়ী এটা সিআইএ এর প্রজেক্ট, রাইট, প্রকল্প। কিন্তু সেই প্রকল্প বাংলাদেশের সমাজে কিভাবে ঢুকে পড়ছে, কিভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে, সেখানে রাজনীতির একটা বড় দায় আছে অবশ্যই। কিন্তু আমরা যারা শিক্ষিত অথবা বুদ্ধিজীবী তার নানা পেশার মধ্যে আছি, তারা এই সমস্যাটা চিহ্নিত করে এইটা একটা সামাজিক সাধারণ প্রতিরোধ গড়ে তোলা, সেই কাজটা তো করছি না। কেন করছি না আমি সেটাই বলছি। আমি বলি উদাহরণ ধরে, মানে ভারতবর্ষে যখন কংগ্রেস শুরু হলো, আমি বলছি 1885, অর্থাৎ সিপাহী যুদ্ধের 25 বছর পরে, এইটা তো ছিল একটা আন্দোলনবাদী নয়, দরখাস্তবাদী দল। পরবর্তী মহাত্মা গান্ধীর আমলে একটা বড় দল হলো, কিন্তু তার আগেই একটা হিন্দু মহাসভা গঠিত হলো 1909 সনে, তার 3 বছর আগে মুসলিম লীগ তৈরি হলো। অনেকে এটাকে সাম্প্রদায়িক বলতে থাকেন, আপনিও দ্রুত সাম্প্রদায়িক বলছেন, আমি যে একটু ভেবে দেখা দরকার। পাকিস্তানকে অনেকে সাম্প্রদায়িক রাষ্ট্র বলে, কথাটা পুরোপুরি ন্যায় বিচার হবে না, এটা জাতীয় রাষ্ট্র। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতি ছিল, সেই জাতি যেমন বাঙালিরাও একটা নিজেদের রাষ্ট্র করতে চেয়েছিল, সেটা সাম্প্রদায়িক ভিত্তিতে বিভক্ত হয়ে গেল। উত্তর পশ্চিম ভারতেও, অর্থাৎ সিন্ধু প্রদেশ, বেলুচিস্তান, পাঞ্জাব, এদের মধ্যে আকাঙ্ক্ষা ছিল। ভারতবর্ষে তখন 11টি প্রদেশ ছিল, 11টা প্রদেশ নিয়ে ক্যাবিনেট মিশন 3টা অঞ্চল করার প্রস্তাব দিয়েছিলেন স্বায়ত্তশাসিত, সেগুলো অনেক লম্বা কাহিনী। তাহলে ওখানকার 2টো অঞ্চল যেখানে মুসলিমরা ঘটনাচক্রের সংখ্যাগরিষ্ঠ, একটা বাংলায় একটা পাঞ্জাবে, সিন্ধু বলুচিস্তানে, তাদের নিয়ে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সহ যেটাকে এখন আমরা পাখতুনখোয়া বলি, সেই 2টো মিলে একটা রাষ্ট্র হলো। কাজে পাকিস্তানকে নিছক সাম্প্রদায়িক রাষ্ট্র বলাটা আমি মনে করি ইতিহাসের প্রতি অবিচার, এটা হলো ইম্পেরিয়াল দৃষ্টিভঙ্গিতে কথা বলা। ওটা ছিল অসম্পূর্ণ অবিকশিত একটা জাতীয় রাষ্ট্র যাকে সাম্প্রদায়িক ভিত্তি দেওয়া হয়েছিল। কিন্তু সেটার পেছনেও ইতিহাসের যে যুক্তিগুলো আছে, আমি বলি নিশ্চয়ই আপনার সাথে বিস্তারিত আলোচনা যাবে, একটা ছোট্ট বিরতি নিয়ে পরেই আলোচনায় ফিরছি। আমরা আসছি আবারও 71 মঞ্চে, থাকুন আমাদের সাথে। আমরা আছি বাঙালি মুসলমানের রাজনৈতিক বাসনা, আমরা কনটেক্সটে কথা বলার চেষ্টা করছি, আমাদের সাথে ডক্টর সলিমুল্লাহ খান আছেন। ডক্টর খান, আমরা শেষ প্রশ্নে, শেষ দিকে, হাতে একদম সময় নেই। আপনি বিরতির আগে বলছেন যে পাকিস্তানকে পুরোপুরি সাম্প্রদায়িক বলা যাবে না, এক কথায় বলা যাবে না, আপনি নানা বিবেচনায় সেটি বলছেন যে কিছু বিষয় আছে যেগুলি বিবেচনায় নিতে হবে। কিন্তু এই যে বাংলাদেশ, বাংলাদেশ তো একটা সাম্প্রদায়িক ধর্মভিত্তিক রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীন হলো, ফলে আজকের সময়ে তার সমাজে সাম্প্রদায়িক যে চেহারাটা তৈরি হয়ে গেল সেটির দায় আমরা, সেটির বিরুদ্ধে বুদ্ধিজীবিতার ভূমিকা নিয়ে একটা দায় আলোচনা করছিলাম, কিন্তু রাজনীতির দায়টা কী দেখেন, এটি যদি একটু ছোট্ট করে বলেন। যেটা বলছিলাম আপনি শেষ করতে দিলেন না, সেটা আমি বলছি, যা যেগুলিকে সাম্প্রদায়িক দল বলা হয় আর যেগুলো হচ্ছে রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট দল, যার কারণে অনেক সময় সে সাম্প্রদায়িক বলে মনে হয়, এটা বলার জন্য বলছি মুসলিম লীগ এবং জামাত ইসলামের মধ্যে একটা পার্থক্য ছিল, এটা বলার জন্য বলছি। মুসলিম লীগের সাম্প্রদায়িক দল বলা হয় তাহলে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাম্প্রদায়িক ছিলেন বলতে হবে আপনাকে, কারণ তিনি তো মুসলিম লীগের কর্মী ছিলেন। এই জন্য আমি বলছি 1930-এর দশকে যে আন্দোলন হয়েছে, শের বাংলা ফজলুল হক যিনি কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন, শের পর্যন্ত তিনিও মুসলিম লীগ আসতে বাধ্য হলেন। তার মানে 1937 সনের মুসলিম লীগ আর 1947 সনের মুসলিম লীগ এক নয়। হ্যাঁ, সরওয়ার দেশাইও মুসলিম লীগ করেছেন, আবুল হাশিমও মুসলিম লীগ করেছেন। কাজে আবুল হাশিমকে যদি কেউ সাম্প্রদায়িক বলেন বলতেই পারেন, আমি এই জন্য যে কথাটা তো দ্রুত বলতে চাই না। কিন্তু জামাত ইসলামী যে সাম্প্রদায়িক দল ছিল সেটা 1940 বোঝায় তারা শুধু মুসলমানের জন্য, মুসলিম লীগ কিন্তু শুধু মুসলমানের জন্য ছিল না। এটা খুব মজার ব্যাপার, ইন্টারেস্টিং। যেমন যোগেশ মণ্ডলও মুসলিম লীগে মন্ত্রিসভায় যোগ দিয়েছেন, যিনি চলে গেছিলেন। যা হোক, তো জামাত ইসলামের দুর্ভাগ্য হচ্ছে পাকিস্তানকে সমর্থন করে নাই, 1940 সালে তৈরি হয়েছিল। একইভাবে ভারতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেটাকে বলা হয় বিজেপির প্যারেন্ট অর্গানাইজেশন, যেটার প্রচার হিসেবে মোদিজি তার জীবন শুরু করেছিলেন, সেইটা কিন্তু রাজনীতি করতো না, ব্রিটিশ বিরোধী কোনো একটা স্লোগানও দেয় নাই, কিছু করে নাই,
এটা হচ্ছে প্রকৃত সাম্প্রদায়িক দল, এটা হচ্ছে নাৎসি এবং ফ্যাসিস্ট পার্টির আদলে গড়ে ওঠা। আমরা আসল কথা বলতে চাই না, সাম্প্রদায়িক বলতে যা বলা হচ্ছে, ভারতে যেমন ধরেন বিজেপি যদি রাজনৈতিক দল হয়ে থাকে তার পিছনের সংগঠন হচ্ছে এই আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সেটা নিজেরাই ওপেনলি বলে যে আমরা ফ্যাসিস্ট দল। এটা আমি কোনো গালি দিচ্ছি না, এই অর্থে সাম্প্রদায়িক দল হচ্ছে জামাত, আরএসএস, এগুলো ভোটে দাঁড়াক বা না দাঁড়াক। ওরা বিশ্ব হিন্দু পরিষদ তৈরি করেছে, বজরং দল তৈরি করেছে, শিবসেনা তৈরি করেছে। তা আমি বলছি আমাদের পাশের দেশ ভারতের কথা না বলে শুধু পাকিস্তানের কথা বললে একটা একদেশ দর্শিতার পরিচয় দেওয়া হয়। পাকিস্তানও সাম্প্রদায়িক দল আছে, কিন্তু মুসলিম লীগ যদি সাম্প্রদায়িক হয়ে থাকে, আমি বলছি আওয়ামী লীগ তো তাহলে 1995 সাম্প্রদায়িক ছিল, তার নাম তাহলে আওয়ামী মুসলিম লীগ ছিল কেন মৌলানা ভাসানীর নেতৃত্বে? তারপরে যখন আওয়ামী লীগ হলো তার একদিনে তার সাম্প্রদায়িকতা উবে গেল এমন কোনো কারণ নাই। আজকে বলুন যে শত্রু সম্পত্তি আইনের কথা বলে রাজনীতিবিদরা, কই আওয়ামী লীগ তো এটা বাতিলের কোনো উদ্যোগ নেয় নাই। ধরেন আমি আরেকটু উদাহরণ দিচ্ছি, র্যাব গঠিত হয়েছিল বিএনপির আমলে 2006 সালে, সম্প্রতি র্যাবের 18 বছর পূরণ করা হলো, আওয়ামী লীগ তো ক্ষমতা আছে সরাসরি 13 বছর, তাহলে নিশ্চয়ই এটা আওয়ামী লীগের আগে হয়েছিল। আওয়ামী লীগ তো র্যাবকে আরও শক্তিশালী করেছে। এই ধরনের বলছি অর্পিত সম্পত্তি যেটা বলে থাকে রানা দাশগুপ্তরা বলে থাকেন, সেটা বিএনপির চেয়ে আওয়ামী লীগ কোনো অংশে কম শক্তিশালী করে নাই। অথবা আওয়ামী লীগের আমলে যে স্পেশাল পাওয়ার সেক্টর ছিল সেটাকে আরও সগুল করে বিএনপি রক্ষা করেছে এবং বিএনপিটাকে আওয়ামী লীগ রক্ষা করছে। এই কথাগুলি হচ্ছে রাজনীতির দায় মানে কি আসলে, তাদের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ঐক্যটা কোথায়? সম্পত্তি সম্পর্কে, ধনতন্ত্রের মধ্যে, আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে। এখন আপনি যেটা বলছিলেন কি বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি হয়েছে, এটার পেছনে আমি সংক্ষেপে বলছি শুধু পাকিস্তানি ঐতিহ্যটাকে দেখলে চলবে না, ভারতীয় ঐতিহ্যটাকেও দেখতে হবে। এবং কংগ্রেস গঠনের আগে পর্যন্ত, হিন্দু কলেজ প্রতিষ্ঠা থেকে কংগ্রেস গঠন পর্যন্ত, কারণ 1815 থেকে 1885 পর্যন্ত ওই 70 বছর ওর সমস্ত ইতিহাস সাম্প্রদায়িকতার ইতিহাস, হিন্দু সাম্প্রদায়িকতা, মুসলিম সাম্প্রদায়িকতা। তাহলে নতুন কি আমাকে এটা বলতে হবে এখন? না, নতুন কি সেই প্রসঙ্গেও যখন আহমদ সাফা, তিনি কিন্তু আবার সেই 1996 সালেই আলাপ করছেন, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের মডেল নিয়ে তিনি কথা বলছিলেন। আমি সময় কম, কিন্তু একটা বিষয় বলছি যে সাফা বলছেন যে আওয়ামী লীগ এমন একটি পজিশনে পড়েছে যেখানে তার ডানে ডানে বাঁয়ে জামাত জাতীয় পার্টি, জামাত এক্সট্রিম রাইট যেটি আপনি নিজেও বললেন, জাতীয় পার্টি সেন্টার রাইট, আর বিএনপি রাইটিস্ট পার্টি, দেশের পলিটিক্সকে সামগ্রিকভাবে সাম্প্রদায়িক খাতে নিয়ে গেছে। তাহলে এই যে বাস্তবতা, এই বাস্তবতায় অসাম্প্রদায়িক রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি স্পেস তৈরি করবে কীভাবে? সেই জায়গায় কি বুদ্ধিজীবীরা একটা বড় ধরনের আলোচনা তৈরি করা, মতামতের সংঘর্ষ হওয়া খুব জরুরি নয়? এবং সেখানেও কি নতুন করে একটা অসাম্প্রদায়িক রাজনীতি নির্মাণের শক্তি জনগণের মধ্যে নিয়ে যাওয়া, সেই ভূমিকায় কি আপনি বুদ্ধিজীবীদের দেখেন নাকি? না, বুদ্ধিজীবীদের দেখবো কোথায়? আহমদ সভার যে নাম নিলেন, আহমদ সভার যে কথাটা বলেছেন, এটা কথা বলেছেন মহর্ষির মতো, ঋষির মতো। আহমদ সভাকে মাঝে মাঝে আমি মহাত্মা বলি, মানে এটা হয়তো মহাত্মা গান্ধীর অনুকরণে, কিন্তু তিনি এটা তার প্রাপ্য। কিন্তু বর্তমানে বুদ্ধিজীবীরা যেখানে সংগঠিত হয়ে আছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে, আহমদ সভার নাম তারা নেন। আমি তো মনে করি আহমদ সভা এমন ব্যক্তি, বাংলাদেশে তিনি রবীন্দ্রনাথ, নজরুল ইসলামের সাথে তুলনীয়। যদি রবীন্দ্রনাথ, নজরুল ইসলামের পরে আর কোনো মনীষীর নাম বাংলাদেশে সরকারিভাবে উদযাপন করতে হয় তার নাম উদযাপন করা দরকার, অথচ সরকার তো তাকে নামই ধরে না। সরকার মানে বোঝাচ্ছে সিভিল সোসাইটি তার নামই ধরে না, দেশের প্রধান পত্রিকা, প্রধান টেলিভিশন। আমি তো বিস্মিত হলাম আজকে আপনি আহমদ সভার নামে অনুষ্ঠান করতেছেন। সত্যিকার বলতে গেলে আহমদ সভাকে লোকে প্রায় বুঝতে পারলে বাঙালি মুসলমানের বুদ্ধিজীবী মনে করে, না আহমদ সভার চেয়ে বেশি অসাম্প্রদায়িক, বেশি দূরদৃষ্টি সম্পন্ন বাঙালি চিন্তাবিদ তো আর কল্পনা করা যায় না। কিন্তু তিনি আজকে যেখানে নির্বাসিত, তিনি বুদ্ধিজীবী কবরস্থানে কবর পাননি, তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, উনি এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিলেন, বুঝতে পারছেন? 2001 সনে আহমদ সভাকে বুদ্ধিজীবী কবরে আমরা মিরপুরে দাফন করতে গিয়ে আমরা পারি নাই বলছি, আহমদ সভাকে মুক্তিযোদ্ধা ছিলেন। সেদিন একজন আমাকে একটা মজার প্রশ্ন করেছে, এটা দিয়ে শেষ করি, বললেন কি আহমদ সাফার অলাদ চক্র উপন্যাস পড়ে মনে হলো তিনি তো 1971 কলকাতায় অবস্থান করছিলেন, তাহাকে কি মুক্তিযোদ্ধা বলা যায়? আমি বললাম কি জনাব তাজউদ্দিন আহমদ, যার নামও এখন খুঁজে পাওয়া দুষ্কর আমাদের ইতিহাসের বইতে, তিনিও তো কলকাতায় অবস্থান করছিলেন, এমনকি মোহাম্মদ আতাউল গনি উসমানি কর্নেল ছিলেন, পরে জেনারেল হয়েছেন, তিনিও তো কলকাতাতে অবস্থান করছিলেন, এমনকি 1971 16 ডিসেম্বরের যা আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি হাজির হতে পারেননি আহত হয়ে, তাকে কি মুক্তিযোদ্ধা বলা যায়? যদিও যুক্তিতে আহমদ সভাকে বলা না যায়, অথচ ওই সময়
আগের আওয়ামী সরকারের নেতারা তখনও বুদ্ধিজীবী কবরস্থান নিয়ন্ত্রণ করছিলেন তত্ত্বাবধায়ক সময়, তারা আহমদ সাহেব হলো আহমদ সাহেব মুক্তিযোদ্ধা নয়। কিন্তু তিনি কি বলতে পারবেন সেই অধ্যক্ষ যিনি তাকে ডিনাই করেছিলেন আহমদ সাহেব বুদ্ধিজীবী নয় বলতে পারবেন? বাংলাদেশে যদি একজনই বুদ্ধিজীবী থাকেন তিনি আহমদ সাফা, এবং তিনি যে দূরদৃষ্টি দক্ষ করেছিলেন সেটা ফলো করলে আমাদের তত্ত্বাবধায়ক সরকারও লাগতো না, আমাদের সম্ভবত আওয়ামী লীগও লাগতো না, বিএনপিও লাগতো না, দেশের মানুষের সরকার হতো। এখন এটা মনে করতে হবে আওয়ামী লীগ সাম্প্রদায়িক শিবিরে চলে গেছে। আচ্ছা, এটি আরও একটি আলোচনা, আপনি আরেকটা আলোচনার সূত্র রাখলেন। আমরা আরেকদিন আশা করি আপনাকে এই একাত্তর মঞ্চে পাবো, আরেকটু বিস্তৃত কথা বলবো। আমরা আজকে এখানেই শেষ করছি আমাদের আলোচনা, আমরা জানি অসম্পূর্ণ রয়েছে, আরেকদিন এই আলোচনা আরেকটু বিস্তৃতভাবে ডক্টর সলিমুল্লাহ খান এবং সমাজ নিয়ে যারা ভাবেন তাদের সাথে করার চেষ্টা করব। আমরা সবাই ভালো থাকবো, শেষ করছি।